আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন সবার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, রাইট? তো ফেসবুকের ভিতরে আমার একটি অপশন চলে আসছে যে ওয়েলকাম টু ফেসবুক প্রটেক্ট। তো এটা যদি আমি যদি এনেবল বা চালু না করি, তাহলে কিন্তু এখানে একদম নিচের দিকে একটি লেখা তারা দিয়ে দিয়েছে যে ইউ মাস্ট টার্ন অন ফেসবুক প্রটেক্ট বয় 24 মার্চ 2022 সাল। অর্থাৎ আগামী 24 মার্চের ভিতরে যদি আমি এটা চালু না করি, তাহলে আমার ফেসবুকটাকে তারা ফ্রিজ করে দিবে, মানে লক করে দিবে, আমি ফেসবুকটা ব্যবহার করতে পারবো না। তো এবং তারা আরেকটি মেসেজ আমার জিমেলের ভিতরে কিন্তু তারা দিয়ে দিয়েছে, আমার এই ফেসবুকটি যে জিমেলে অ্যাকাউন্ট খোলা, সেখানেও এখানে লেখা আছে যে আপনার ফেসবুকটি 24 মার্চের ভিতরে যদি এই অপশনটি চালু না করেন, তাহলে কিন্তু লকেট করে দেবে, অর্থাৎ লক করে দেবে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক হয়তো অনেকে করেছেন বা এখনও যারা করেন নাই, তারা কীভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতে আপনাদেরকে জানাতে চাই, যারা এই অপশনটি যাদের ফেসবুকে অটোমেটিকলি চলে আসছে, তারা তো এরকম নেক্সটেতে কীভাবে করবেন সেটাও এখন দেখতে পারবেন। আর যাদের মোবাইলে এখনও এই অপশনটি আসে নাই, তারা কী করবেন, তারা কীভাবে এই অপশনটি পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে একদম উপরের দিকে এখানে তিনটি লাইন পাবেন, এই তিনটি লাইনের ভিতরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা একটু একদম নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে তারপরে এখানে আরেকটি অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরের দিকে লেখা আছে ফেসবুক প্রটেক্ট। তো ফেসবুক প্রটেক্ট এখানে লেখা আছে ইজ অফ, তার মানে আমার এই ফেসবুকে এটা এখন চালু নাই। তো সেই জন্য আমাদের এটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অলরেডি আগামী লেখে আসে আগামী 24 মার্চের ভিতরে যদি এটা চালু না করে, তাহলে ফেসবুকটি লক হয়ে যাবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের এখানে নেক্সটেতে ক্লিক করতে হবে। নেক্সটেতে ক্লিক করার পরে বন্ধুরা আবারও এরকম নেক্সটেতে ক্লিক করতে হবে। নেক্সটেতে ক্লিক করার পরে এখানে লেখা আছে যে গ্রিন টিক মার দেওয়া যে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, তার মানে আমার এই ফেসবুকের পাসওয়ার্ডটা ঠিক আছে, বাট টু ফ্যাক্টর সেটিংসটা এখনও ঠিক নেই, যাটার কারণে এটা ইয়েলো কালার এখানে দেওয়া আছে। তো আমাদের ফিক্স নাওতে ক্লিক করতে হবে। ফিক্স নাওতে ক্লিক করার পরে তারপরে আবারও টার্ন অনে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা দুই তিনটি অপশন পেয়ে যাবেন। তো এর ভিতরে সবথেকে যেটা বেটার হয় যে আপনারা এখানে টেক্সট মেসেজ নামে একটি SMS-এর একটি অপশন আছে, এই SMS-এর ভিতরে আপনারা ক্লিক করে দিবেন, অথবা অন্য কোনো অপশনও আপনি চাইলে ক্লিক করতে পারেন। তো টেক্সট মেসেজ যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের এখানে মোবাইল নাম্বার চাইবে। তো আপনাদের মোবাইল নাম্বারটি দিলে আপনাদের মোবাইলে কলও আসতে পারে, অথবা ডাইরেক্টলি মেসেজে ওটিপি কোড নাম্বার তারা পাঠাতে পারে। তো কল দিলে তারা কলটা রিসিভ করলে আপনাকে ওটিপি নাম্বার দিবে, সেই নাম্বারটা আপনারা এখানে উঠিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে কনফার্মেতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি অপশন চলে আসবে। তো আপনাদের 3 মিনিটের ভিতরেই একটি SMS অথবা কোড নাম্বার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, অলরেডি আমার এখানে একটি কিন্তু SMS চলে আসছে এবং তারা কিন্তু এখানে একটি OTP কোড নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে তারপরে ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেলে বন্ধুরা তারপর এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, ইন্টারফেসটি সম্পূর্ণভাবে এরকমভাবে চলে আসলো, তার মানে সব কিছু এখানে ওকে। তারপর এখানে ডানেতে আমরা ক্লিক করে দেব। তো ডানেতে ক্লিক করার পর বন্ধুরা ইউ আর গুড টু ডু, সব কিছু ওকে, সিটিং সব কিছু ওকে হয়ে গেছে। তারপর এখানে আবারও ডানেতে ক্লিক করে দেব। তো ডানেতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখান থেকে একটু ব্যাগে যাব। ব্যাগে গিয়ে তারপরে এটাকে আবারও একটু রিফ্রেশ করে দেব। রিফ্রেশ করে যাওয়ার পরে আবারও সেই সিটিংসের ভিতরে ক্লিক করব। সিটিংসে ক্লিক করার পরে ওই অপশনটিতে আবারও ক্লিক করবো, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে ক্লিক করার পরে দেখবো এখানে লেখা আছে যে ফেসবুক প্রটেক্ট ইজ অন, তার মানে আমাদের এই অপশনটি বর্তমানে চালু হয়েছে। এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমাদের এই ফেসবুকটি আর কোনো লক হবে না বা কোনো ফ্রিজ করবে না। তো বন্ধুরা, এইভাবে আপনার মোবাইলের যে সমস্ত ফেসবুকের যেই অপশনগুলি আছে সেই অপশনগুলিকে এইভাবে চালু রেখে আপনার ফেসবুককে আপনারা সেফটি করে রাখতে পারেন। তো এই ছিল এখনকার মতো এই টিপসটি। নিজে জানুন, শেয়ার করো, অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।